আমার এখন একটা জিনিস দেখে খুবই ভালো লাগে যে ফেসবুকে অনেকেই ব্যবসা করছে, অনেকে টি শার্ট বিক্রি করছে, ঘড়ি বিক্রি করছে, নিজেদের বানানো খাবার বিক্রি করছে, কুকিজ কেকস অনেক কিছু বিক্রি করছে। এবং এই জিনিসটা এত অ্যামেজিং যেটা কল্পনার বাইরে। তার কারণ হলো যারা এই ব্যবসাগুলো করছেন তারা এই ব্যবসাটা করে যা শিখবেন সেটা অনেক সময় বিবিএ এমবিএ করেও শেখা যায় না। এবং তার থেকেও মজার বিষয় হলো আমি যখন দেখি খুবই ছোট ছোট ছেলেমেয়েরা কাজটা করছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে নতুন নতুন ভর্তি হয়েছে, ক্লাস বন্ধ ছিল, ব্যবসা করছে, ফ্যান্টাস্টিক। সো আমি এটাকে অনেক অনেক সাধুবাদ জানাই। অ্যান্ড ইনফ্যাক্ট আমি আরো এনকারেজ করি যারা হয়তো ব্যবসা করার কথা চিন্তা করছেন তারাও যেন করে। অ্যান্ড আশেপাশে যে মানুষজন আছে তাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই, প্লিজ এই মানুষগুলোকে একটু হেল্প করেন, তাদেরকে একটু সহযোগিতা করেন। অ্যান্ড সহযোগিতা করার একটা ট্রিক হলো ফ্রি না চাওয়া। ফ্রেন্ড একটা ব্যবসা করতে মামা একটা মাছ মা দে না, এটা না বলে তার থেকে কিছুটা কিনেন, এটা তার জন্য একটা বিশাল হেল্প হয়। যারা ব্যবসাটা করছেন তাদের জন্য আমার ছোট কিছু অ্যাডভাইস আছে। নিজেও একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কয়েকটা জিনিস হয়তো বা আমি হোঁচট খেয়েছিলাম, যে জিনিসগুলো আপনাদেরকে জানাতে চাই, যে এই কাজটা ফেসবুক আপনার ব্যবসা করাতে একটু হলেও সহযোগিতা করবে। ফার্স্ট পয়েন্ট, স্প্রেডশিট। আমার পুরো ব্যবসাটাই গুগল স্প্রেডশিটে। এক্সেল আর স্প্রেডশিটে পার্থক্য হলো এক্সেলে একটা ফাইল এডিট করে পাঠাতে হয়, স্প্রেডশিটে রিয়েল টাইমে চার পাঁচজন মিলে একটা জায়গায় কাজ করতে পারেন এবং যত হিসাব নিকাশ আছে সবকিছু স্প্রেডশিটে রেখে রাখবেন। যতগুলো জায়গায় বিক্রি করেছেন তাদের ফোন নাম্বার, নাম, ডিটেল সব রাখবেন। কেন? অনেক কাজে দিবে। আপনার যে ফাইন্যান্সিয়াল হিসাব আজীবন কাজে লাগবে, আপনার যে কাস্টমারদের লিস্ট আজীবন কাজে লাগবে, আপনার যে ব্যবসা যে কোথায় কোন জায়গায় কি রিসোর্স দিয়েছেন স্প্রেডশিটে বসানো থাকলে আজীবন কাজে লাগবে। প্লিজ দলিল দস্তাবেজ তারপর হিসেবে রাখেন না, স্প্রেডশিটে রাখেন, খুব ইজি হবে। সেকেন্ডলি, ট্রেড লাইসেন্স। আপনার ব্যবসা একটা পর্যায়ে পর্যন্ত গেলে নিজের ব্যবসা ট্রেড লাইসেন্স করে ফেলেন। কেন জানেন? আমি জানি ভাই অনেক ঝামেলা, এর আগে তো টিন করতে হবে, টিন করার পর একটা অফিসের ব্যবস্থা করতে হবে, অফিসের কাগজপত্র দিয়ে ট্রেড লাইসেন্স করতে হবে, আইনো। বাট ট্রেড লাইসেন্স হয়ে গেলে না নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, যার আমার একটা অফিসিয়াল বিজনেস এন্টিটি আছে। তো তখন দেখবেন আপনার কাজ করার গতি বেড়ে যাবে, এটা আর কাউকে কিছু বলা লাগবে না। থার্ড, ডেলিভারি পার্টনার। অনেক সময় আমরা যখন ফেসবুকে ব্যবসা করি যে অর্ডার গুলো আসে নিজেরাই ডেলিভার করি, বাট এই কাজটাতে আপনার অনেক বড় একটা সময় চলে যায়। আপনি যেহেতু ব্যবসা রান করছেন আপনি কতগুলো কাজ করবেন, আপনি জিনিসটা তৈরি করছেন, আপনি অর্ডার নিচ্ছেন, আপনি মার্কেটিং করছেন, আবার আপনি যদি যে ডেলিভারি দেন এই একটা কাজে কিন্তু প্রচুর সময় নষ্ট হয়। সো অনেক ডেলিভারি পার্টনার আছেন, এক ডেলিভারি পার্টনারের সাথে পার্টনার আপ করে ওনাদের যে লজিস্টিক্যাল যে ড্যাশবোর্ডটা আছে ব্যাকেন্ডে খুব সুন্দর করে গুছিয়ে কাজটা করা যায়। এটা যে যত আগে করতে পারবেন আপনার ব্যবসাকে তত তাড়াতাড়ি অটোমেট করতে পারবেন, খুবই ইউজফুল। ফোর, খুবই ইম্পর্টেন্ট, ব্যবসা তো ডিপেন্ড করছে আপনার সেলস কত এবং আপনার সেলস ডিপেন্ড করছে আপনার ডিজিটাল মার্কেটিং এর স্কিলস কত ভালো। সো মেইনলি ফেসবুক নিয়ে আমরা ফোকাস করি। ফেসবুক পেজ এবং গ্রুপ চালানোর দক্ষতা খুব বেশি থাকা দরকার। ফেসবুকের পোস্টগুলো স্কোয়ার থাকা দরকার। ফেসবুকের ভিডিওগুলো স্কোয়ার হলে ভালো পারফর্ম করে কারণ বেশি অংশ জুড়ে দেখা যায়। ফেসবুকের ক্যাপশনে লিংক ইউজ করলে আবার রিচ কমে যায়। সো লিংকটা ক্যাপশনে ইউজ না করে কমেন্টে ইউজ করলেন। কমেন্টে যখন প্রথম ভিডিওটা আপলোড করলেন প্রথম 15-20 মিনিটে যত পারেন সব জায়গায় শেয়ার করেন। কেন? প্রথম 15-20 মিনিটে ভিডিওটা যত বেশি ভিউ পাবে ফেসবুকের অ্যালগরিদম ভাববে যে ভিডিওটা অনেক বেশি ভালো এবং আরো অনেক মানুষের কাছে পৌঁছাবে। অনেকে যেটা করে আপলোড করার পর এক ঘন্টা পর আসে কমেন্টে রিপ্লাই দিতে, এক ঘন্টা পর আসে শেয়ার করতে, ওটা না করে আপলোড করার সাথে সাথে সব জায়গায় শেয়ার করে দেবেন, কমেন্টে রিপ্লাই গুলো দিবেন, তাহলে যত বেশি এঙ্গেজমেন্ট বাড়ে তত বেশি পোস্টের রিচ বাড়ে। অনেক সময় আমরা অনেক জায়গায় বিরক্ত হই যে কেন কখনো প্রাইসটা বলা থাকে না, প্রাইসটা কেন ইনবক্স করতে বলা হয়, এটাও একটা ট্রিক। তার কারণ হলো প্রাইস জানতে চাইলে অনেকজন মানুষ জিজ্ঞাসা করে এবং তার ফলে এঙ্গেজমেন্টটা বাড়ে। এবং আরেকটা হলো এটাকে একটা কোয়ালিফাইড লিড, যে একজন কিছু কিনতে চাইছে তার সাথে ইনবক্সে কথা বলা শুরু হলে বিক্রিটা আসলে বেটার হয়। যাই হোক, অনেক সময় অনেকে বিরক্ত হয় বাট এটা অ্যাকচুয়াল রিজন ক্লিয়ার করা, ফেসবুক মার্কেটিং এর জন্য জিনিসটা দরকার। সো ফেসবুক মার্কেটিং এ কিভাবে ছবি তৈরি করতে হয়, ক্যানভা ফ্রিতে অনেক টেমপ্লেট দেওয়া আছে, আপনি চাইলে খুব ইজিলি ছবিগুলো ডিজাইন করতে পারেন। এখানে আমার একটা ভিডিও আছে। ভিডিও কিভাবে এডিট করতে হয়, ইনশট। ইনশট অ্যাপটা নামিয়ে নিয়ে খুব সিম্পলি রেকর্ড করবেন, প্রিন্ট করবেন, টেক্সট এক্স অ্যাড করবেন, আপনার ভিডিও হয়ে যাবে। কারো কোনো হেল্প দরকার নেই, দুইটাই ফ্রি সফটওয়্যার। ক্যানভা দিয়ে ছবি পোস্টার এডিট করা এবং ইনশট দিয়ে ভিডিওগুলো এডিট করা। সো এটা হয়ে গেলে কিন্তু আপনার সব কন্টেন্টও চলে আসছে, অভ্র দিয়ে বাংলাটা টাইপ করবেন, ডান। একটু যদি মার্কেটিং স্কিল থাকে আর কন্টেন্ট তৈরি করতে পারেন আপনার মার্কেটিং কাজটা হয়ে যায়। মার্কেটিং থেকে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো কমিউনিটি তৈরি করা।
সবাই মার্কেটিং করে হলো ফেসবুক পেজ দিয়ে, আমি বলবো করেন ফেসবুক গ্রুপ দিয়ে। কেন? পেজ হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন, আপনি পোস্ট দিতে থাকবেন আমার প্রোডাক্ট এত দাম, এই ভালো সেই ভালো, অন্য কেউ তো কথা বলতে পারে না। রাদার আপনি মনে করেন টি শার্টের ব্যবসা করেন, আপনি একটা গ্রুপ খুললেন টি শার্ট লাভার্স বাংলাদেশ, এবং এই গ্রুপে সব টি শার্ট লাভার্স আছে, যে যে টি শার্ট পছন্দ করে ছবি দেয় এটা দেয় ওর দেয়, তাহলে হয়তো একটা কমিউনিটি পাচ্ছেন যারা টি শার্ট নিয়ে কথা বলতে পছন্দ করে। আপনি যদি গ্রুপটা চালান আপনার কোম্পানির টি শার্টের ব্যাপারে তো মানুষ জানবে, আস্তে আস্তে এও কথা বলে ও কথা বলে, এরা মাঝখানে আপনাকে পোস্ট দেন না আপনার কোম্পানি এই টি শার্ট আসছে, তখন দেখবেন যে বিক্রিটা বেড়ে যাবে। আর একটা ইন্টারেস্টিং ইনসাইট, পেজের লাইক বাড়ানো যতটা কঠিন গ্রুপের মেম্বার বাড়ানো ততটা কঠিন না। গ্রুপে অনেক মানুষ মেম্বার অ্যাড করে ফেলে, খুব তাড়াতাড়ি গ্রুপের মেম্বার বাড়ে, আর গ্রুপে কিন্তু আপনি একাই খালি পোস্ট দেন না, অনেক মানুষ পোস্ট দিচ্ছে, সো গ্রুপের এনগেজমেন্টটা অনেক হেভি থাকে। সো যেই ব্যবসায় করেন না কেন, এটা গহনার ব্যবসা হতে পারে, এটা কাপড়ের ব্যবসা হতে পারে, এটা ঘড়ির ব্যবসা হতে পারে, এটা কেকের ব্যবসা হতে পারে, ওই জিনিসটা রিলেটেড গ্রুপ তৈরি করে ফেলেন, কমিউনিটিটা হয়ে যাবে, তারা নিজের নিজের কথা বলবে। অলরাইট, সো জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সিক্স, আপসেল, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম না ফার্স্টলি স্প্রেডশিটে আপনার সব কাস্টমারের আইডিটা রাখেন, কেন জানেন? বিকজ আপনার যখন নতুন প্রোডাক্ট আসবে সব থেকে বেশি আপনার প্রোডাক্ট কেনার পসিবিলিটি হলো সেই মানুষগুলোর, যেই মানুষগুলো অলরেডি আপনার কাছে কিছু একটা কিনে ফেলেছে। সো যেই মানুষটা অ্যাকচুয়ালি অলরেডি আপনার কাছে কিছু একটা কিনে ফেলেছে তাদেরকে আপসেল করেন। কিভাবে? আপনার কাছে মনে করেন আপনার প্রোডাক্টটা 50 জন মানুষ কিনেছে, আপনার একটা নতুন প্রোডাক্ট আসছে, 50 জনের নাম্বার তো আপনার গুগল স্প্রেডশিটে আছে না, এই 50 জন মানুষকে একটা SMS করে জানান যে ভাই আপনি তো এই প্রোডাক্টটা নিয়েছেন, নিশ্চয়ই ভালো লেগেছে, আমার নতুন একটা প্রোডাক্ট আসছে, কিনতে চাইলে অর্ডার করুন। এই মানুষগুলো অলরেডি আপনার কাছ থেকে নিয়েছে 50 জন, তারা জানে আপনার কোয়ালিটি ভালো, তারা আপনাকে চিনে, তারা আপনার উপর আস্থা রাখে। এই 50 জনকে যদি আপনি SMS করে জানান বা ফেসবুকের মাধ্যমে জানান, তারা ওই প্রোডাক্টটা কিনার পসিবিলিটি অনেক বেশি। সো যারা যারা কিনে রেখেছে নতুন প্রোডাক্ট আসলে তাদের কাছে আপসেল করে। সো আপনি এখন আগে বুঝতে পারছেন যে আপনি যখন নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসবেন সবার আগে কাদের কাছে মার্কেট করতে হবে, যারা অলরেডি আপনার প্রোডাক্টটা নিয়েছে। 7, ভার্চুয়াল টিম। এখন যদি সবাই ওয়ার্ক ফ্রম হোম করছে, আপনি চাইলে কিন্তু এই ডেলিভারি পার্টনার এটা কাজ একজনকে দিয়ে রাখতে পারেন, সে ভার্চুয়ালি ড্যাশবোর্ডে সবকিছু ম্যানেজ করবে, ডেলিভারি হয়ে যাবে। আপনার মার্কেটিং এর কাজ আছে, মার্কেটিং কাজ একজনকে দিয়ে দেন, একটা স্টুডেন্ট মনে করেন যে ভালো মার্কেটিং এর, তারও একটু এখন টিউশনই নাই, তো সেও চাই যে কিছু একটা যদি কাজ করতে পারে তারও সুবিধা, তাকে এটা কাজ দিয়ে দেন। অনেক সময় কমিশন বেসও করতে পারেন, যে সে যতগুলো সেলস আনবে ওটা একটা সার্টেন পার্সেন্টেজ পাবে, তারও লাভ, আপনারও প্রেশার থাকলো না। সো ভার্চুয়ালি কিন্তু আপনি টিমটা তৈরি করতে পারেন, এবং অনেক মানুষই কাজগুলো করতে চায়, সবার তো নিজের প্রোডাক্ট বানানোর ক্ষমতাটা নাই কিন্তু মার্কেটিং করার দেওয়ার ক্ষমতা আছে। সো আপনার প্রোডাক্ট আছে, তার মার্কেটিং করার স্কিল আছে, দুজন একসাথে কাজ করলে কিন্তু ভার্চুয়ালি পুরো টিমটা ফর্ম হয়ে যায়, সে তার বাসা থেকে, আপনি তার বাসা থেকে, বাট কাজটা অনেক বেটার হয়। অ্যান্ড স্যালারি না দিতে পারেন, যেটা বললাম কমিশন বেস কাজ করেন, স্টার্ট করেন, দুজনেরই তো লাভ। অ্যান্ড ফাইনালি ইকোনমি অফ স্কেল, যে কোনো একটা প্রোডাক্ট যখন আপনি করছেন, একটা প্রোডাক্ট তৈরি করে ওইটা বিক্রি করে আসতে পুরো যে সাইকেলটা করতে হয় 10টা প্রোডাক্টের ক্ষেত্রে অনেকটা কাছাকাছি। সো আপনি ইকোনমি অফ স্কেল বলে হলো আপনি যত স্কেল আপ করবেন, মানে যত বেশি করবেন ইকোনমিটা আপনার, তত বেশি ব্যবসায়িক লাভজনক হয়। মানে আপনি দেখেন যখন একটা টি শার্ট কিনেন মনে করেন এটার দাম 250 টাকা, বা যখন আপনি লটে কিনেন 100 টি শার্ট তখন কিন্তু 250 টাকা দাম থাকে, তখন 200 টাকা দাম হয়ে যায়, এবং 200 টাকা থেকে কিন্তু ওরা প্রফিট করে। That is what you call economy of scale. So, যে প্রোডাক্টটি বানাচ্ছেন একসাথে অনেক ধরনের প্রোডাক্ট আবার করে, যে প্রোডাক্টটা আপনার বেশি বিক্রি হচ্ছে ওটার ইকোনমি অফ স্কেল টার্গেট করেন, ওটা বেশি বানানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার ব্যবসায় লাভটা তাড়াতাড়ি আসবে। সো এই একটা অ্যাডভাইস ছিল বা ট্রিক ছিল যেটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম। সো প্লিজ যারা যারা অনলাইনে ব্যবসা করছেন, আপনারা ফ্যান্টাস্টিক একটা কাজ করছেন, আপনারা উদ্যোক্তা, আপনাদের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ইকোনমির চাকা ঘুরছে, এবং আপনাদের মধ্য দিয়ে যে ব্যবসাগুলো আরো বড় হবে আর অনেক মানুষের কর্মসংস্থান হবে। সো প্লিজ আপনারা কাজটা চালিয়ে যান, এবং যারা হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন শুরু করবো কি করবো না, প্লিজ করেন, খুবই সহজ। ফেসবুক আছে, একটা প্রোডাক্ট বানান, মার্কেটিং করেন, সেল হয়ে যাবে, ডেলিভারি পার্টনার করেন, আস্তে আস্তে এই জিনিসগুলো সেট করেন, একদিনে কিন্তু আপনার জিনিস হবে না, আস্তে আস্তে করেন, এবং ঘাটাঘাটি করেন, অনলাইনে পড়াশোনা করেন, দেখবে আপনার ব্যবসাটা খুব দ্রুত অনেক বড় হয়ে গেছে।